हेलो एवरीवन, वेलकम टू माय चैनल एमबी लर्निंग एकेडमी। तो आज के विषयटा निये आलोचना करब सेटा प्राइमरि टेट एवं सीटेटर क्षेत्र किन्तु खूब गुरुत्वपूर्ण एक चैप्टर एवं एखान थेके किन्तु प्रश्न एसे थाके। तो आमी आमार चैनेले एक वीडियोते प्राइमरि टेटर सिलेबास निये आलोचना करेछि। तो सेखाने आमी बोलेछिलाम जे प्रत्येकटा टपिक धरे पारले आमी आलोचना करे देब। तो आज के आमी सेजन्यई प्राइमरि टेटर सिलेबास थेके एकटी टपिक आमी बेछे निएछि, सेटा होच्छे भाषार दक्षतार विकाश। आज के आमरा एई वीडियोते भाषार दक्षता विकाश सम्पर्के टोटालटाई आलोचना करब एबं वीडियो शेषे किछु इम्पर्टेंट क्वेश्चन अन्सार नहीं आलोचना कर देव। तई वीडियो पुरोटा देख स्किप ना करे, एंड जरा जरा एखो सबसक्राइब करें ता प्लिज हमार चैनल के सबसक्राइब कर रख। तो देख फार्स्टे जो देखी देखो भाषार दक्षता विकाश ये हमें मेन टपिक। तो ये एक नाम खूब उल्लेख्य से स्टीफेन क्रासन। स्टीफेन क्रासन नाम खूब उल्लेख्य तार मते भाषार दक्षता विकाश दुई भावे हे कि नाम देखो एक हे भाषा आयत्ति अपरटी हे भाषा शिखन। अर्थात स्टीफेन क्रासनर मते दूटी स्वतंत्र प्रक्रियार माध्यमे भाषार दक्षता विकाश करछे, एक हे भाषार आयत्ति एक हे भाषा शिखन। भाषा आयत्ति के इंग्रजीते बला हे लैंगुएज एक्विजिशन और भाषा शिखन के इंग्रजीते बला हे लैंगुएज लार्निंग। तो नाम शुनी आमरा किछुटा बुझते पारछि भाषा आयत्ति अर्थात आयत्त थेके एसेछे आयत्ति। তাহলে যে ভাষা আমরা আয়ত্ত করে নিই সেই ভাষাই হচ্ছে ভাষার আয়ত্তি, আর ভাষা শিখন হচ্ছে যেটা আমরা শিখছি সেটাই হচ্ছে ভাষা শিখন। তো আরও ভালোভাবে বললে হচ্ছে কি না দেখে নাও, ভাষাগত দক্ষতা বিকাশে দুটি স্বতন্ত্র প্রক্রিয়া হচ্ছে এই দুটি। তো আমরা প্রত্যেকটা এবার ডিফারেন্টলিভাবে আলোচনা করব, প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করে নিই। তো ভাষার আয়ত্তি দেখো কি বলেছে, না এটি হচ্ছে অবচেতনমূলক প্রক্রিয়া। অবচেতনমূলক প্রক্রিয়া কেন বলছে তার কারণ হচ্ছে এটা সাব অবচেতনমূলক মানে হচ্ছে সাবকনশাস। তো এটা আমরা কিন্তু কোনোভাবে মানে ফিল করতে পারছি না যে কখন আমরা শিখছি কোন সময় শিখছি, এটা আমরা কোনো ব্যক্তি বা কোনো শিশু কিন্তু বুঝতে পারে না, অটোমেটিক্যালি সে শিখে নেয়। যেমন হচ্ছে একটা শিশু সে জন্মের পর থেকে তার মা যে ভাষায় কথা বলছে অর্থাৎ যেটা তার মাতৃভাষা সেই ভাষাটা কিন্তু সে সচেতনমূলকভাবে নয় অবচেতনমূলকভাবে শিখে নিচ্ছে। তো কখন শিখছে সেটা সে নিজেও জানে না এবং সেটাই তার মাতৃভাষা হয়ে যাচ্ছে। ভাষা আয়ত্তি হচ্ছে সেই মাতৃভাষা যেটা আমরা জন্মের পর থেকেই শুনে শিখে আসছি, তাই এটি হচ্ছে একটা অবচেতনমূলক প্রক্রিয়া। এদিকে ভাষা শিখনটা দেখো সচেতনমূলক প্রক্রিয়া, অর্থাৎ কী হচ্ছে না আমরা এটা সচেতনভাবে শিখছি, অর্থাৎ ভুল করছি কখনো সংশোধন করছি কখনো আমরা নিয়মকানুনগুলো পড়ছি ব্যাকরণগতভাবে শিখছি, অর্থাৎ এটা আমাদের শিখতে হবে সেটা জেনে বুঝে আমরা শিখছি, সেটাই হচ্ছে ভাষা শিখন। যেমন হচ্ছে যে ধরো কারোর মাতৃভাষা হচ্ছে বাংলা, এবার সে তা ক্লাসে তাকে পড়তে হচ্ছে ইংরেজি যেটা তার কিন্তু মাতৃভাষা নয় অথচ তাকে শিখতে হবে কারণ সে বিষয়টা তার স্কুলে আছে। তো তার তখন সে কী করছে, তখন সে ভাষাটাকে সে সচেতনভাবে শিখছে অর্থাৎ তার নিয়মকানুনগুলো জানছে তার ব্যাকরণগত দিকগুলো জানছে, তাই এটা এটা হচ্ছে সেই ভাষা শিখন অর্থাৎ সচেতনমূলক প্রক্রিয়া। নেক্সট দেখো পরিবার পারিপার্শ্বিক পরিবেশ কেন বলছে, না আমরা আগেই পড়লাম যে যেহেতু এটা মাতৃভাষার মতো ভাষা আয়ত্তিটা, তাই সেক্ষেত্রে কী হচ্ছে এটা শিশু প্রথমে তার পরিবারের কাছ থেকে শিখছে যেমন তার মা বাবা ভাই বোন, এরপর কী হচ্ছে না সে তার পারিপার্শ্বিক পরিবেশ থেকেও এই ভাষাটা কিন্তু আয়ত্ত করে ফেলছে। এদিকে ভাষা শিখনটা হচ্ছে বিদ্যালয়ে ব্যাকরণ যোগে, অর্থাৎ বিদ্যালয়ে যখন সে যাচ্ছে যেটা আমি আগে বললাম সেখানে গিয়ে দেখছে তাকে সেই ভাষাটা শিখতে হবে, তখন সে কী করছে সেখানকার ব্যাকরণগুলো শিখছে নিয়মকানুন শিখছে, সেটাই হচ্ছে ভাষা শিখন। নেক্সট দেখো ভাবের আদান প্রদান যোগাযোগের মাধ্যম, তাহলে ভাষা আয়ত্তিটা কী, না ভাষা আয়ত্তিটা হচ্ছে আমাদের ভাবের আদান প্রদান অর্থাৎ আমরা যখন মনের ভাব প্রকাশ করছি সেক্ষেত্রে আমাদের ভাষা আয়ত্তি কিন্তু কাজে লাগছে এবং যোগাযোগের মাধ্যম হিসেবেও কিন্তু আমরা ভাষা আয়ত্তিকে ব্যবহার করছি। আমরা জানি আমরা মনের ভাব প্রকাশ করার জন্য মাতৃভাষাকে প্রেফার করি, তাই সেক্ষেত্রে শিশু কিন্তু তার মাতৃভাষার মাধ্যমেই ভাবের আদান প্রদান করে থাকে। সে কিন্তু যে ভাষাটা শিখছে নতুন করে অর্থাৎ ভাষা শিখনের মাধ্যমে কিন্তু সে তার ভাবের আদান প্রদান খুব একটা করে থাকে না, সেটাই হচ্ছে ভাষা আয়ত্তি। এইখানে কী বলছে দেখো,
नियमकानून भाषा शिक्षणटा हच्छे नियमकानुनेर मध्य आबद्ध अर्थात व्याकरणगत दिक थेके से किन्तु अनेक किछु जानते पारछे এবং সেগুলো কিন্তু ব্যাকরণগত যে সমস্যাগুলো আছে যেমন শূন্যস্থান পূরণ করা এইগুলো সে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বারও আনতে পারবে যেহেতু সে ভাষাটা সম্পর্কে সে সম্পূর্ণ ব্যাকরণগত এবং রুলস জেনে যাচ্ছে তাই সে পরীক্ষায় ভালো ফল করতে পারবে সে বারবার ভুল করবে সংশোধন করবে কিছু নিয়মের মধ্যে শিখছে কিন্তু সে কিন্তু যে এইভাবে শিখে সে যে বলতে পারবে খুব ভালোভাবে বা লিখতে পারবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই সে হয়তো নিয়মকানুন জানবে কিন্তু লিখতে পড়তে পারবে কি না সে ব্যাপারে কোনো গ্যারান্টি নেই কিন্তু ভাষা আয়ত্তির ক্ষেত্রে সে কিন্তু খুব ভালোভাবে বলতেও পারবে এবং লিখতেও পারবে অনুশীলন দরকার নেই ভাষা আয়ত্তির ক্ষেত্রে অনুশীলন করা দরকার নেই সেটা কিন্তু সে অবচেতনভাবেই কিন্তু শিখে নিচ্ছে সেখানে প্র্যাকটিসের কোনো দরকার নেই আর ভাষা শিক্ষণের ক্ষেত্রে কিন্তু অনুশীলনটা খুবই দরকার কারণ যদি সে নিয়মকানুনগুলো অনুশীলন না করে তাহলে সে তো সেটা মনে রাখতে পারবে না তাই অনুশীলনটা হচ্ছে ভীষণভাবে দরকার এক কথায় যদি আমরা বলতে চাই যে ভাষা আয়ত্তি কী তাহলে বলবো যে সহজ কথায় ভাষা আয়ত্ত করাকেই ভাষা আয়ত্তি বলা হয় ভাষা ব্যবহারের নিয়মকানুন জেনে ভাষা শেখাই হচ্ছে ভাষা শিখন তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে ভাষা আয়ত্তি কী আর ভাষা শিখন কী এবার এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে ভাষা দক্ষতা বিকাশে কোন প্রক্রিয়াটাকে আমরা বেশি ফলশ্রুত বলে মনে করব সেটা ভাষা আয়ত্তি না ভাষা শিখন সেক্ষেত্রে উত্তরটি হবে সেটা উত্তরটি হচ্ছে ভাষা আয়ত্তি ভাষা আয়ত্তি হচ্ছে সবথেকে ভালো ফলশ্রুত একটা প্রক্রিয়া কেন কেন আমরা ভাষা আয়ত্তিকে বলছি বেশি ফলশ্রুত তার কারণ হচ্ছে আমরা এই যে পয়েন্টটা পড়লাম যে ভাষা শিখনের ক্ষেত্রে নিয়মকানুন শিখে যেহেতু শিখছে তাই সব লিখতে এবং বলতে পারবে কি না তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু ভাষা আয়ত্তির ক্ষেত্রে কিন্তু সে খুব সহজেই লিখতে এবং বলতে পারবে তাই একজন টিচার হিসাবে আপনার কর্তব্য হচ্ছে যে যেন শিক্ষার্থীরা ভাষা শিখন নয় ভাষা আয়ত্ত করে তার কারণ হচ্ছে যখন শিক্ষার্থীরা ব্যাকরণগত দিক জেনেও যখন সে লিখতে এবং বলতে পারবে না ভালোভাবে তখন শিশুর মধ্যে কিন্তু হীনমন্যতার একটা প্রভাব লক্ষ্য করা যাবে তাই অ্যাজ এ টিচার আপনার প্রথম কর্তব্য হচ্ছে যেন শিক্ষার্থীরা ভাষাটাকে ভাষা আয়ত্তির মাধ্যমে শেখে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভাষা আয়ত্তি ভাষা শিখন কী দুটো জিনিস এরপর আমি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি যখন আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তখন আপনারা খুব সহজেই কিন্তু উত্তরগুলো করে ফেলতে পারবেন চলুন দেখা যাক প্রশ্ন উত্তরগুলো কী আছে তো আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন এখানে রয়েছে ভাষার আয়ত্তি হলো ক ব্যাকরণ যোগে ভাষার জ্ঞান লাভ করা খ ব্যাকরণ মুখস্থ করে ভাষা জ্ঞান লাভ করা গ শিশু যেভাবে মাতৃভাষা শেখে সেইভাবে ভাষা জ্ঞান লাভ করা ঘ বিদেশি ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করা তো ভাষা আয়ত্তি আমরা জানলাম যে সেটা কিন্তু তার মাতৃভাষার যে ভাষা শেখে সেটাই ভাষা আয়ত্তি তাই এখানে আমরা চোখ বন্ধ করে উত্তরটা করে দিতে পারবো গ শিশু যেভাবে মাতৃভাষা শেখে সেভাবেই সে ভাষা জ্ঞান লাভ করবে ভাষা আয়ত্তি প্রক্রিয়ার মাধ্যমে তার উত্তরটি হচ্ছে গ নেক্সট প্রশ্ন দেখো একটি শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তি হলো একটি ক সচেতন প্রক্রিয়া খ অসচেতন প্রক্রিয়া গ অবচেতন প্রক্রিয়া ঘ প্রাকচেতন প্রক্রিয়া বলতো উত্তরটি কী হবে একদম ঠিক উত্তরটি হচ্ছে অবচেতন প্রক্রিয়া অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে নেক্সট প্রশ্ন দেখো ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য হলো ক যোগাযোগ স্থাপন খ সঠিকভাবে ভাষা লিখতে ও পড়তে পারা গ ভাষার ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান লাভ করা অন্য ভাষায় পারদর্শী হওয়া তাহলে এখানে উত্তরটি হচ্ছে ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য হচ্ছে যোগাযোগ স্থাপন আমরা আগেই পয়েন্টে পড়েছিলাম যে ভাবে আদান প্রদান এবং যোগাযোগ স্থাপন করতে পারবে খুব সহজে তাই ভাষা আয়ত্তির মূল উদ্দেশ্য হচ্ছে যোগাযোগ স্থাপন কোশ্চেন দেখো ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী ক ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না খ ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে গ শিক্ষার্থী সচেতন থাকে কিন্তু কোনো জ্ঞান লাভ করে না ঘ শিক্ষার্থী জ্ঞান লাভ করে কিন্তু জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না এখানে উত্তরটি হচ্ছে খ ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে উত্তরটি হচ্ছে খ ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে নেক্সট কোশ্চেন দেখো বাংলা ব্যাকরণের নিয়মকানুন জানলে একজন শিক্ষার্থী ক বাংলা ভাষা ভালোভাবে লিখতে ও বলতে পারবেই খ বাংলা ভাষা ভালোভাবে লিখতে ও বলতে নাও পারে
গ বাংলা ভাষা ভালোভাবে লিখতে পারবে কিন্তু ভালোভাবে বলতে পারবে না। ঘ বাংলা ভাষা ভালোভাবে বলতে পারবে কিন্তু ভালোভাবে লিখতে পারবে না। তো এখানে উত্তরটি হচ্ছে বাংলা ভাষা ভালোভাবে লিখতে ও বলতে নাও পারে, অর্থাৎ খ। অর্থাৎ এটা বাংলা ব্যাকরণ নিয়মকানুন জানতে বোঝানো হচ্ছে ভাষা শিক্ষণকে। তো ভাষা শিক্ষণ ক্ষেত্রে সে লিখতে এবং বলতে নাও পারে। নেক্সট কোয়েশ্চন দেখো, একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে ক বিদ্যালয় থেকে, খ তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে, গ ভাষা শিক্ষণের মাধ্যমে, ঘ বর্ণপরিচয় পাঠ করে। তো এখানে উত্তরটি হচ্ছে তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে, খ খ হচ্ছে উত্তর। নেক্সট কোয়েশ্চন দেখো, যোগাযোগ স্থাপনকে বাদ দিয়ে ভাষা হলো, ক শিশুকে বাদ দিয়ে শিশু দিবস, খ ব্যাকরণকে বাদ দিয়ে ভাষার আলোচনা, গ শিশুর পিতামাতাকে বাদ দিয়ে শিশু দিবস, ঘ ফুল বাদ দিয়ে শিশু দিবস। এখানে এটা একটা তুলনামূলক একটা বাক্য বোঝানো হচ্ছে। তো যোগাযোগ স্থাপনকে বাদ দিয়ে কখনোই ভাষা হতে পারে না, তাই উত্তরটি হচ্ছে ক শিশুকে বাদ দিয়ে শিশু দিবস পালনের মতনই যোগাযোগ স্থাপনকে বাদ দিয়ে ভাষা। নেক্সট কোয়েশ্চন দেখো, বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত, ক ভাষার আয়ত্তি ঘটানো, খ ব্যাকরণ যোগে ভাষা শেখানো, গ শিক্ষার্থীকে পরিবেশের উপর ছেড়ে দেওয়া, ঘ এ ও বি দুটোই। এখানে উত্তরটি হচ্ছে ভাষার আয়ত্তি ঘটানো। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ভাষার আয়ত্তি ঘটানোকে, উত্তর হচ্ছে ক। নেক্সট কোয়েশ্চন দেখো, ভাষার শিখন হলো একটি, ক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, খ প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, গ পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, ঘ অসচেতন প্রক্রিয়া। তো ভাষার শিখন হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, উত্তরটি হচ্ছে খ প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। ভাষার আয়ত্তি হল ক একটি নিয়ম সর্বস্ব প্রক্রিয়া, খ স্বাভাবিক প্রক্রিয়া, গ সচেতন প্রক্রিয়া, ঘ অচেতন প্রক্রিয়া। তাহলে আমরা জানি ভাষার আয়ত্তি হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক নিয়মই একটি শিশু ভাষার আয়ত্তি করে থাকে। নেক্সট কোয়েশ্চেন, ভাষা শিক্ষণের অন্যতম উদ্দেশ্য হল, ক ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া, খ ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা, গ পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার ব্যবস্থা করা, ঘ ব্যাকরণ সম্পর্কে সচেতন করা। তো এখানে উত্তরটি হচ্ছে খ ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভাষার আয়ত্তি প্রক্রিয়ায় ক ভাষার গঠনগত দিক বেশি গুরুত্ব পায়, খ ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়ে গুরুত্ব পায়, গ ভাষার জ্ঞান অর্জনের দিকটি বেশি গুরুত্ব পায়, ঘ ব্যক্তি বা শিক্ষার্থী নতুন জ্ঞান সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তো এখানে উত্তরটি হচ্ছে খ ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়ে গুরুত্ব পায় ভাষা আয়ত্তি প্রক্রিয়ায়। নেক্সট দেখো, ভাষা শিক্ষণ এবং আয়ত্তি একে অন্যের, ক বিকল্প, খ সংশোধন, গ বিপরীতার্থক, গ বিপরীতার্থক, ঘ পরিপূরক। এখানে উত্তরটি হচ্ছে ঘ পরিপূরক। নেক্সট দেখো, ভাষা শিক্ষণের ক্ষেত্রে জন্য প্রয়োজন, ক যথাযথ অনুশীলন, খ বিদ্যালয়ে উপস্থিতি, গ শিক্ষকের পাঠদান, ঘ অতিরিক্ত পাঠ্যাভ্যাস। তো ভাষা শিক্ষণের জন্য কোনটি প্রয়োজন? না, ক যথাযথ অনুশীলন খুবই দরকার। সো এভরিওয়ান, আমি এই ভিডিওতে ভাষা দক্ষতা বিকাশের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলে গিয়ে এই ধরনের আরও ভিডিওগুলি দেখুন। থ্যাংকস ফর সাপোর্টিং আস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।